রেলগেট তৈরি করার দাবিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এলাকায় রেলগেট না থাকায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পূর্বে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে অনেকের। স্থানীয়দের দাবি, বারংবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ নদিয়ার নাকাশীপাড়া থানার অন্তর্গত দহকুলা গ্রামের বাসিন্দাদের। অবিলম্বে ওই এলাকায় রেলগেটের ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ। মূলত এই দাবিতে রবিবার সকালে নাকাশীপাড়া দহকুলা বাসস্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। পরে নাকাশীপাড়া থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। রাস্তা অবরোধের জন্য আমরা নাকাশী নদিয়া ডিস্ট্রিক্ট নাকাশীপাড়া থানার অন্তর্গত দহকুলা গ্রামের বাসিন্দা। এখান দিয়ে দহকুলা, বানগুড়িয়া, কাঁচকুলি, ধর্মদা চারটে গ্রামের লোক যাতায়াত করে রেল লাইনের ওপর দিয়ে। আজ 100 বছর ধরে আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও আমাদের যে রেল গেট সেটার কোনো সুরাহা হয়নি। ওইরকমভাবে মানুষ অনেক বিপদের মুখে পড়ে। কাল রেল কর্তৃপক্ষ এসে আমাদের দুই সাইডে খাল কেটে দিয়ে চলে গেছে। যে মানুষ বিপদে আপদে বেরোবে কি হেঁটে আসার মতো অবস্থা নেই। এই কারণে আমাদের যাতে রেল গেটটার কোনো সুরাহা হয় এই কারণে আমরা আজকে পথ অবরোধ করেছি। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? অবরোধ ঠিক নেই, যতক্ষণ প্রশাসন এসে আমাদের সঠিক সিদ্ধান্ত না দেবে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে। নদিয়া থেকে নিখিল কর্মকারের রিপোর্ট, বর্ধমান টুডে।